বাঙালির সাথে উৎসব জড়িত থাকবে না সেটা হতেই পারে না। তো আজকেই সেরকম একটা মেলা ঘোরাতে তোমাদের নিয়ে চলে এলাম। তো বুঝতেই পারছো আমি কে কথা বলছি, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা। তোমরা সবাই আশা করি ভালোই আছো আর শুভ নববর্ষ। তো এইটা হলো কেষ্টপুরের রাজরাজেশ্বরী মেলা, যেটা কেষ্টপুর সংলগ্ন বারোয়ারি তলায় হয়ে থাকে প্রত্যেক বছর পয়লা বৈশাখের সময়। তো এবারেও তার খামতি হয়নি, এবারেও আমি, আমার মেয়ে ও আমার হাজবেন্ড আমরা তিনজনেই চলে গেলাম এই মেলা ঘুরতে, যদিও এটা মেলার শেষ দিন ছিল মানে পয়লা বৈশাখ। ভিডিওটা আপলোড করতে হয়তো একটু দেরি হয়ে গেছে, এর জন্য প্লিজ কিছু মনে করো না তোমরা। মেলায় প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ, এর মধ্যে আমার মেয়ের কিন্তু আবার বায়না যে রাইডস চড়বে। তো ওকে নিয়ে আমরা ভিড় ঠেলতে ঠেলতে প্রথমে রাজরাজেশ্বরী মন্দিরের ঠাকুরটা দর্শন করালাম। খুব সুন্দর দেখতে, প্রত্যেক বছর এই সময় পুজো হয়ে থাকে নিনি, কিছুটা দেবী দুর্গার মতো। তো এই ভগবানকে দেখার পর, দর্শন করার পর আমরা চলে গেলাম মেলার মূল জায়গায়, মানে যেখানে সমস্ত রাইডস, খাবার দাবার সব কিছু বসেছিলো আর কি। কতটা ভিড় তোমরা আন্দাজ করতে পারছো না। তো এই ভিড়ের মধ্যে ভিড় ঠেলতে ঠেলতে মেয়ের বায়না সামলাতে সামলাতেই আমরা মেয়েকে নিয়ে চলে গেলাম রাইডস চড়াতে। তো সেখানে গিয়ে ও কার রাইডস চড়ল। মেলা মানে খাবারের দোকান, এই এত খাবারের দোকান আর এত জিনিসপত্রের দোকান, দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। আজকে যেহেতু মেলা শেষ দিন, তো সব লোক আজকেই এসছে, আর আজকে স্পেশাল একটা অকেশন বলে কথা, পয়লা বৈশাখ। এটার একটা ক্রেজ বাঙালিদের মধ্যে থেকেই থাকে, তোমরা কেমন করে কাটালে কমেন্ট সেকশনে জানিও। এই যে কার রাইডসগুলো ছিল, আমার মেয়ে সেটা চড়লো বেশ অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ চড়ার পর ওর আর ভালো লাগলো না, ও নিজেই নেমে চলে এলো। মেলার খাবারের দোকান ওতপ্রোতভাবে জড়িত, গুগনির দোকান, চানা মটর, চাট মশলা, পাপড়ি চাট, কি নেই, তার উপর আবার জিলিপি, গজা, কটকুটি, যেগুলো আমার খুব প্রিয় প্রিয় জিনিস, কিন্তু ভিড়ের জন্য কোনোটাই আমার খাওয়া হলো না। এইসব দোকানের ভিড় ঠেলতে ঠেলতে, তাকাতে তাকাতে আমরা আরেকটু সামনের দিকে এগানোর চেষ্টা করলাম। সেখানে গিয়েও দেখলাম আইসক্রিমের দোকান, জুসের দোকান, কত রকম। তোমরাও দেখো আর মজা নাও, আর পরের বছর চেষ্টা করলে একবার ঘুরে যেও মেলাটা। আমার মেয়ে এবারেও মেলাতে এসে বায়না করছে আমাকে, খেলনা কিনে দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও, যদিও কোনো কিছুই ওকে এবারে কিনে দেওয়া হয়নি, কারণ ঘর ভর্তি এত খেলনা, মানে খেলনার চোটে আমরাই নড়াচড়া করতে পারছি না। তো যাই হোক, কোনোভাবে ওকে রাইডস চড়ানোর জন্য মানিয়ে নেওয়া হলো। সামনে দারুণ খাজা, জিলিপি, গজা, কি নেই, এইসব দেখে কারোর কি লোভ সামলানো সম্ভব। কিন্তু যাই হোক, সামলালাম, কিছুই কিনলাম না। দূরে যে একটা বিগ হুইল দেখা যাচ্ছে, ওইটাই চড়তে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওর বাবা আমাকে বারণ করলো চড়তে দেবে না। তো যাই হোক, চড়া হলো না। তো সেইটা না চড়ে আমরা ওর পাশে একটা ড্র্যাগন ট্রেন ছিল, টয় ট্রেন, সেটাই চড়বো। তো কেমন এক্সপিরিয়েন্স হলো দেখাচ্ছি তোমাদের।
যাই হোক, তোমাদের আর বোর করছি না, তোমরা ভিডিওটা পুরো দেখো আর এনজয় করো, আর পারলে পরের বছর নিশ্চয়ই ঘুরে যেও মেলাটা। আমাদের তো রাইডস চড়াটা দারুণ হলো, তো এই সব সুন্দর সুন্দর খাবার ড্রিঙ্কস যদি এনজয় করতে চাও তাহলে প্লিজ এই মেলায় ঘুরে যেও। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। বাই বাই।